আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সতেরো ডিসেম্বর তেইশ সরকারকে সাফ জানিয়ে দিয়ে নতুনভাবে বিএনপির কেমন ঘোষণা কঠিন বার্তা বিএনপি কী প্রমাণগুলো দর্শক বিএনপি একদিকে সরকারকে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত তারা সেটা মানতে চাচ্ছে না মানতে পারছে না মানে আঠারো ডিসেম্বর থেকে সভা সমাবেশ যে করতে পারবে না এই সিদ্ধান্ত সাথে তারা একমত নয় ক্লিয়ারভাবে কঠিন বার্তা দিয়েছে একই সাথে বিএনপি প্রমাণ করে দিয়েছে তারা সরকারের ভালো সিদ্ধান্তগুলোকে শ্রদ্ধা করে বিএনপি আন্তর্জাতিক রীতিনীতি দেশের এই সরকারকে আমরা তো অবশ্যই সরকার সরকার সরকারকে আনুগত্য করার কথা বলি অলওয়েজ কিন্তু বিএনপি যারা সরকারকে অবৈধ সরকার বলে তাদের সিদ্ধান্তের প্রতিও কতটা শ্রদ্ধা দেখাতে পারে সিদ্ধান্ত যৌক্তিক হলে সেটাও বিএনপি প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো বিএনপি নতুনভাবে কী ঘোষণা দিয়েছে এই ঘোষণার মাহাত্ম কি এই ঘোষণা কি প্রমাণ করে দর্শক আপনারা জানেন বিএনপি এই যে চলমান যে নির্বাচন এই নির্বাচনকে নানানভাবে আখ্যা দিচ্ছে নানান বিশেষণে ভূষিত করছে দর কষাকষি নির্বাচন সিট ভাগাভাগি নির্বাচন বানরের পিঠা ভাগাভাগি নির্বাচন আবার কখনো কখনো ডামি ইলেকশন বলেও আখ্যায়িত করছে এখানে তারা স্পষ্টভাবেই এটাকে নির্বাচন বলতে রাজি নয় দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে বলে বিএনপি আখ্যা দিয়েছে এবং বিএনপির আর নেতাদের যে কি অবস্থা তারা ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারছে না কেউ পালাতক এবং হৃদয় বিদারক মর্মান্তিক উপার কিছু ঘটনা এখানে তুলে ধরেছে যে উপার্জনক্ষম ভাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে আর প্রতিবন্ধী বোন কি খাবে তার ঠিক নেই এবং এর আগে প্রথম আলো একটা রিপোর্টে দেখেছিলাম কয়েকদিন আগে সাতক্ষীরার দিন মজুর কামলা যারা দিন আনে দিন খায় হ্যান্ড টু মাউথ তাদের তারা পালাতক রাজনৈতিক মামলার ভয়ে কেউ কেউ গ্রেপ্তার তাদের চুলায় আগুন জ্বলছে না কি মর্মান্তিক দৃশ্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে এরকম অবস্থা হতে হয় ক্ষমতায় টিকে থাকার জন্যে এরকম মজুর শ্রেণীর শ্রমিক শ্রেণীর লোকদের যাদের দিকে পরিবারের সদস্যরা তাকিয়ে থাকে যে কখন সে কাজ করে আসবে আর কখন তারা খাবে তাদেরকেও গ্রেপ্তার করতে দ্বিধাবোধ করছে না রুল কবির সংবাদ সম্মেলনে এরকম একটা বিষয় তুলে ধরেছেন সেই প্রতিবন্ধীর বোন খাবার না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে এই করুণ দৃশ্য এগুলো সত্যি আমাদেরকে আমাদেরকে কাদায় এবং খুদ করে পার্টি ঝুটো পার্টি নানান পার্টি বলেও তো অনেকে অব্যাহিত করে এখন রুল কবির আবার বলেছেন যে খুদকরো পার্টি এবং বিভিন্ন দল থেকে আচ্ছিত লোকজন হার করে কথিত নির্বাচনে উত্তেজনা কথিত প্রতিযোগিতামূলক নির্বাচন নিজেদের জন্য অস্ত্র সংগ্রহ করতে দিতে চান ওবায়দুল কাদের নানান অভিযোগ করেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ পেয়েছেন ওবায়দুল কাদের বক্তব্য সমালোচনা করেছেন আরও বিএনপি নেতাদের সমালোচনা করে এই সাগরণী হত্যাকাণ্ডের যে কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি চার্জশিট দিতে পারেনি এই বিষয়টাও বিএনপি তুলে ধরেছে এবং স্পষ্ট কথা বিএনপির এই যে আঠারো ডিসেম্বর থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা কিন্তু আসলে সব সময় শৃঙ্খলার পক্ষে যে সরকার যৌক্তিক সিদ্ধান্ত দিবে জনগণ বা রাজনৈতিক দলগুলো সেটা মেনে চলবে এবং সরকারও সাংবিধানিক যে অধিকার রাজনৈতিক দলগুলোর সেগুলো দিবে কিন্তু না আসলে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা চাই না বিপরীতমুখী অবস্থান বিএনপি সাপ জানিয়ে দিয়েছে ওই সিদ্ধান্ত দেশের জনগণের সংবিধান পরিপন্থী কোনো নিষেধাজ্ঞা মেনে নেবে না এর মানে তারা সিদ্ধান্ত মানবে না তারা কর্মসূচি চালিয়ে যাবে এটাই জানিয়ে দিয়েছে তাই বলবো অনতি বিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন দেখেন এই নিষেধাজ্ঞা থাকে থাকুক এরকম কিন্তু বলছে না এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছে এর মানে কি বিএনপি আইন অনুযায়ী সবকিছু করতে চায় আইনের বাহিরে যেতে চায় না বরং আইনের কোনো বিষয় অপছন্দ হলে সেটা আইনি প্রক্রিয়ায় সমাধানের কথা বলছে যেমন বিএনপি এই যে তত্ত্বাবধায়ক সরকার কথা বলছে সেটা তো সংবিধানে নাই কিন্তু বিএনপি কিন্তু বলেনি যে সংবিধানে থাকা লাগবে না বরং সংবিধানে সাংবিধানিকভাবে সংশোধন করে ইনকর্পোরেটের কথা বলছে বিএনপি অলওয়েজ আইনি শাসনের পক্ষে সংবিধানের পক্ষে রুল অফ ল বিশ্বাস করে এবং এভাবেই তারা এগিয়ে যেতে চায় দর্শক আপনারা জানেন যে বিএনপি হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল এই হরতাল বিষয়ে তারা নতুন সিদ্ধান্ত জানিয়েছে বিএনপির হরতালের নতুন তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর যেটা পরিবর্তিত তারিখ কুয়েতের আমির মারা যাওয়ায় তার সম্মানে হরতালে কর্মসূচি পিছিয়েছে বিএনপি এটা রুহুল কবির রিজবি জানিয়েছেন বিশেষ করে তিনি মারা যাওয়ায় কুয়েতের আমির রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এ কারণে আগামীকালের পরিবর্তে আগামী উনিশ ডিসেম্বরে বিএনপি ও সমমান দলগুলো হরতাল কর্মসূচি পালন করবে দেখেন এর মানে সরকারের সিদ্ধান্ত যদি যৌক্তিক হয় অবশ্যই বিএনপি সেটা মানে সেটা মেনে তাদের কর্মসূচির তারিখ পরিবর্তন করা বা এগুলোতেও বিএনপি দ্বিধাবোধ করা না তো বিএনপির কোনো আপত্তি নাই একদিকে বিএনপি সরকারকে কঠিন বার্তা দিয়েছে আর একদিকে রাষ্ট্রীয় শোক ঘোষণাকে শ্রদ্ধা দেখিয়ে বিএনপি তাদের হরতালের মতো কঠিন কর্মসূচি পিছিয়েও দিয়েছে কত সুন্দর চমৎকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ধন্যবাদ জানাই বিএনপির এই চমৎকার সিদ্ধান্তকে